ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। ফিরে এলাম বিরতির পর, আর এবার দেখে নেব দেশের করোনা পরিস্থিতি কি রকম রয়েছে, আপডেটস কি রয়েছে। দেশে করোনায় কমলো দৈনিক মৃত্যু ও সংক্রমণ, একই সঙ্গে দৈনিক সুস্থতার সংখ্যাও কমেছে। দৈনিক মৃত্যুতে দেশে আজও তৃতীয় স্থানে রয়েছে বাংলা। গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৫৩ জনের, তালিকায় শীর্ষের স্থানে রয়েছে দিল্লি। রাজধানীতে একদিনে মৃত্যু হয়েছে ১১১ জনের, দ্বিতীয় স্থানে আছে মহারাষ্ট্র, সেখানে গত ২৪ ঘন্টায় ৬২ জনের মৃত্যু হয়েছে। ভারতে করোনায় এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে ১৩৩২২৭ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৯০৯৫৮৬ ৬। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৫০১ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৫৬৪। গত ২৪ ঘন্টায় সংক্রমিত হয়েছেন ৪৫২০৯ জন। গতকাল ৪৬,২৩২। তবে এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৮৫,২১,৬১৭ জন। গত ২৪ ঘন্টায় ৪৩,৪৯৩ জন সুস্থ হয়েছেন। গতকাল দৈনিক সুস্থতার সংখ্যা ছিল ৪৯,৭১৫। দেশে মৃত্যুর হার ১.৪৭%, সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৩.৬৮%। আইসিএমআর সূত্রে খবর, ২১ নভেম্বর পর্যন্ত দেশে ১৩,১৭,৩৩,১৩৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘন্টায় পরীক্ষা করা হয়েছে ১০,৭৫,৩২৬টি নমুনা।